لله تكبير পৃথিবী যখন ভোর ধরে মানবতা একেবারে নিশ পৃথিবী যখন ভোর ধরে মানবতা একেবারে নিশ রসুল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله والشفاء النافع والنور المبين وعقد لمن تمسك به ونجة لمن تبعه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم بل ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه রাজশাহী জেলার অন্তর্গত তানোর উপজেলা মুন্ডামারা পৌরসভা পাসুন্দর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল
উক্ত মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা হাজার হাজার আলেমের উস্তাদ অধ্যক্ষ চেনাশু সিনিয়র আলিম মাদ্রাসা জনাব মৌলানা হারুনুর রশিদ সাহেব দামাত বরকতুহুমা আলিয়া, আল্লাহ তাআলা মোহতারামকে কবুল করুন, হায়াতে তৈয়বা দান করুন, আমরা বলছি আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আনআম থেকে, 51 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি কোরআন দিয়ে মানুষকে সতর্ক করো, ওয়াজ করো। নবীকে বলছেন কোরআন দিয়ে মানুষকে ওয়াজ করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এখন ময়দানে কোরআন দিয়ে আলোচনা করার লোক খুব কম। যারা কোরআন দিয়ে আলোচনা করে তাদের আলোচনা মানুষ শুনতে চায় না, ভাল লাগে না। আর যারা কিসা কাহিনী কয় তারা ভাইরাল বক্তা, তাদের মাহফিলে অনেক লোক হয় এবং তাদেরকে চুক্তিবদ্ধ করে টাকা পয়সা দিয়েই আনে মানুষ, কথা কয় না। তো আসলে কোরআন দিয়ে ওয়াজ করলে মানুষ দিন গ্রহণ করে, মুসলমান হয়। নবীজি শুরু করেছেন মা খাদিজা থেকে, আজকে তামাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, মার খাচ্ছে, ফিলিস্তিনে, কাশ্মীরে, আরাকানের মুসলমানদেরকে তো মেরে বাংলাদেশে পাঠিয়ে দিছে, চীনের উইঘরে, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমান মার খায়, প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু তাও ইসলাম গ্রহণ করার লোক কমাতে পারে নাই, এই স্রোত থামাতে পারে নাই। প্রতিদিন 8,500 লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে বিশ্বের জমিনে। এটাই রসুলের মুজেজা, আল্লাহর কোরআন যে শ্রেষ্ঠ মুজেজা রসুলের, এটা তার বাস্তব প্রমাণ। আমার ভায়ানাম, এই কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি এজন্যে শুকরিয়া জানাই মহান মনিবের দরবারে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি আমার এই ছোট্ট জীবন জিন্দিগানিতে আল্লাহর এক গোলাম, যাকে মানুষ কোরআনের পাখি হিসেবে চিনে, তিনি কোরআন হাতে নিয়ে, কোরআন বুকে নিয়ে, আল্লাহর কোরআন দেখিয়ে দেখিয়ে সুন্দর করে কথাগুলো বলতেন। আর এক একটা মাহফিলে 15, 20, 30, 40, 50 এমনকি 100 করে মানুষ কালিমা পড়ে মুসলমান হতো। এজন্য আমার ভাইয়ানা, আজও যদি আলোচনা কোরআন থেকে হয়, কোরআন দিয়ে মানুষ করে, এই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয়। কোরআন এমন এক মুজেজা, মানুষের মন নরম হবে, মানুষ কোরআনে আকৃষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হবে, কথা কোন ঠিক কে ঠিক না? আমার ভাইয়ানা, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে নূর আছে, যার ভিতরে কোরআন নাই তার ভিতরে নূর নাই। এই জন্যে রসুল দোয়া করেছেন, আনতাজালুল কোরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি ওয়ামা আহসানা হাযা দুআ। নবীজি দোয়া করেছেন, আল্লাহ কোরআন দিয়ে আমার হৃদয়টা বসন্ত বানিয়ে দাও। বাংলাদেশে ফাল্গুন আসলে বসন্ত আসে, গাছ গাছালির রং বেরঙে সাজতে দেখা যায়, রঙিন ফুলে ভরে যায়, শিমুলের ফুল, কৃষ্ণচূড়ার ফুল,
আর গাছে গাছে নতুন করে অঙ্কুরিত হয়ে মনে হয় যেন নতুন বধূর সাজে প্রকৃতি সেজেছে, কথা কোন ঠিক কিনা? এই রূপ লাবণ্য দেখে আল্লাহর কিছু গুলাম সেজদাবনত মস্তকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আবার কিছু গুলাম নোংরামিতে মেতে উঠে, কিছু গুলাম আল্লাহর নাফরমানি করে। আমরা নাফরমানদের দলে নাই, আমরা আল্লাহ পাকের খাঁটি গোলামদের দলে থাকতে চাই, এজন্য শুকরিয়া জানাই। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ানব, বসন্ত নিয়ে কত গান আছে না? নেই কথা কয় না? একজন শুনলাম গিটার বাজায় আর গায়, ফাগুন এসেছে ফিরে তুমি ফিরে এলে না, নাউজুবিল্লাহ। ফাগুন ফিরে এলো কাকে চাও তুমি? প্রকৃতিতে ফাগুন ফিরে এসেছে, তোমার হৃদয়ে কোরআনের ফাগুন দিয়ে বসন্ত বানিয়ে দাও। আল্লাহ যদি কবুল করে জান্নাতি গোলাম বানিয়ে তোমাকে নিতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার ভায়ানব, এই জন্যে নবীজি দোয়া করেছেন, আনতাজালুল কোরআনা রবিআ কলবি, আল্লাহ এই কোরআন দিয়ে আমার হৃদয় বসন্ত বানিয়ে দাও। আমরা জোরে জোরে বলি আমিন। যদি বসন্তকাল আসার পরে মানুষের মুখে কোরআনের বসন্তের দোয়া থাকত, মানুষগুলো যদি কোরআন দিয়ে নিজের হৃদয়কে সাজানোর চেষ্টা করত, কোরআন দিয়ে নিজেকে গঠন করার চেষ্টা করত, কোরআন দিয়ে সমাজ গঠনের চেষ্টা করত, কোরআনের সমাজ গঠনের একটা আন্দোলন হতো, সত্যি সোনার বাংলাদেশ গঠন হতো, আমার দেশটা হয়ে যেত সত্যিকারের সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কে ঠিক না? কারণ যারা কোরআন ভালোবাসে, কোরআন পড়ে, কোরআন দিয়ে নিজেকে সাজাতে চায়, কোরআন দিয়ে জীবন গঠন করতে চায়, আলোকিত মানুষ হয়, ওই লোকগুলো দেশের ক্ষতি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, কারো হক কেড়ে নিতে পারে না, কারো অধিকার হরণ করতে পারে না, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য এমন একদল কোরআনের সৈনিক আজ সমাজের বুকে প্রয়োজন, যারা সমাজের মানুষের অধিকারের পাহারাদার হয়ে যাবে, যাদের দ্বারা অধিকার ক্ষুণ্ণ হবে না, যাদের দ্বারা অধিকার হরণ হবে না, যারা অধিকারের জন্য পাহারাদার নিযুক্ত হবে, আর মানুষের অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের তামান্না পান করবে, ও তানুরের মানুষ হাত তুলে ওয়াদা দিতে হবে, আমরা কোরআনের এমন একটি সোনালী সমাজ চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য নবীজির দোয়া ছিল আনতাজালুল কুরআন রবিআ কলবি, আল্লাহ এই কোরআন দিয়ে আমার হৃদয়ে বসন্ত বানিয়ে দাও, ওয়া নূর সাদরি কোরআন দিয়ে আমার সিনাকে আলোকিত কর, ওয়াজালা হুজনি ওয়া যাহাবা হাম্মি, আমার যত কষ্ট আছে, দুঃখ আছে, দুশ্চিন্তা পেরেশানি আছে, সবগুলো দূর জানাই তুমি নিয়ে যাও, ওগুলি যেন আমার কাছে না আসে, আমার কাছে যেন না থাকে, আমার পরিবার সমাজ আমার দেশ থেকে সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দাও। এখন বলেন তো, আমাদের পরিবারে দুশ্চিন্তা আছে না নাই? সারা দেয় না তো মানুষ, আসবে না? আমাদের সমাজে দুর্নীতি আছে না নাই? দুশ্চিন্তা আছে না নাই? তমাম দেশের ভিতরে টেনশন, দুশ্চিন্তা, দুর্নীতি একটাও মনে হয় নাই, কথা কয় না কে? আছে? তাহলে বোঝা গেল কোরআন নাই,
কোরআনের বাস্তব রূপ নাই, কোরআনের রূপরেখা অনুযায়ী জীবন গঠন হয় নাই, পরিবার সমাজ গঠন হয় নাই। যদি হতো সমাজ থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে যেত, কথাগুন ঠিক কি ঠিক না? এই জন্য এমন একটা আয়াত পড়েছি যে আয়াতের আলোচনা শুনলে মানুষ আল্লাহর ভয়েতে অপরাধ ছেড়ে দেবে, কোনো অপরাধ করবে না, কোনো অপরাধের দ্বারে কাছেও যাবে না। এই জন্য আয়াতটা নির্বাচন করে এই আয়াতটা তেলাওয়াত করলাম। এই আয়াতের উপরে যদি ঘণ্টাখানেক কথা হয় আমরা শুনব নাকি চলে যাব? শুনবো না চলে যাব? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে অপরাধ যেহেতু সমাজে আছে, অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই করা দরকার আছে না নাই? মেয়র সাহেব আপনি একটু মেহরবানি করে চলে আসেন উপরে। এই ধরনের লোকই আমাদের প্রয়োজন, উনি জনতার নেতা। দেখছেন কোনো মান অভিমান নাই, অহংকার নাই, এসে চুপ করে ওখানে বসে আছে। আল্লাহ তাআলা ওনাকে আরো অহংকার গৌরব সম্মান ইজ্জত বাড়ায় দেন। জোরে জোরে বলেন আমিন। এই ধরনের নেতা আমাদের দরকার, মা মাটি মানুষের নেতা। কোনো প্রচার পাবলিসিটি নাই, উনি যে আসছে জানান দেয় না, চুপ করে ওখানে বসে আছে। সভাপতি সাহেব দেখে ফেলেছেন, মাশাআল্লাহ আসেন এখানে বসে, আমার কলিজাটা ভরে গেছে। এই মেয়র সাহেব আসার সময় কত জাক জমক, কত কিছু স্লোগান টোগান, হ্যাঁ, আর এগুলি কিচ্ছু না, চুপ করে ওখানে এসে মাটিতে বসে গেছে। আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান আরো বাড়ায় দেন। হাদিস বলি শুনেন, মান তাওয়াদা আলিল্লাহি রাফাআহু আল্লাহ রাসাহু, যে বিনী হয় আল্লাহ তার মাথা উঁচা করে দেয়। উনি বিনী মানুষ, নম্র মানুষ, হ্যাঁ, আল্লাহ ওনার মাথা আরো উঁচা করে দেন, সম্মান আরো বাড়ায় দেন, খ্যাতমতের পরিধি আরো বিস্তৃত করে দেন। তো বলতেছিলাম অন্যায় অপরাধ আছে, এগুলির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, কথা কয় না? অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না হয় অন্যায় অন্যায় ভরে যাবে। অন্ধকার যেখানে আছে সেখানে যদি আলোর ব্যবস্থা না হয় তাহলে জীবনও অন্ধকার দূর হবে না, কথা কন? আর যদি আলো জ্বালান আস্তে আস্তে করে অন্ধকার দুর্বৃত হয়ে আলোকিত সমাজ হয়ে যাবে। হ্যাঁ, একজন কবি লিখেছেন, কার জানি লিখা এটা আমি জানি না, আধার দেখে ভয় পেও না, আলো আছে আড়ালে অন্ধকার সব পালিয়ে যাবে, আলো এসে দাঁড়ালে। মারহাবা কন, আরো জোরে কন, আপনাদের এই মুন্ডামারা পৌরসভার মেয়র মহোদয় এসেছেন, উনি আলোকিত মানুষ, ওনার আলোতে আজকের এই মাহফিল আলোকিত, তার সাথে আজকে কোরআনের আলোতে পুরা পৌরসভাকে আলোকিত করতে চাই ইনশা আল্লাহ, কবুল করুন, জোরে কোন আমিন। এই জন্য রসুল যেভাবে প্রতিবাদ করতে বলেছেন সিস্টেমটা ওইভাবে করা উচিত, এর বাইরে না। আল্লাহ নবী বলেছেন, মান র আমিন কুম মুনকারান ফালিউ গাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বি কলবিহি ওয়াদালিকা দুআফুল ঈমান। আল্লাহ নবী বলেছেন, তোমাদের কেউ যদি কোথাও কোনো অপরাধ হতে দেখো ফালিউ গাইয়িরহু বিয়াদিহি, তাহলে তোমাদের হাত দিয়া সেটা পরিবর্তন করে দাও। পরিবর্তন করতে হবে, শুধু গিয়ে বললে হবে না যে বাবারা এটা কইরো না, এটুকু বললে চলে আসছে না, আর ওখানে চলছে মাস্তি চলছে, মাস্তি মাস্তি আছে না নাই, কথা কন? আগেকার দিনের গান শুনলে মানুষ নামাজে যাইত, আর এখনকার দিনের গান শুনলে মানুষ মসজিদ থেকে পালায়। আগে চরিত্র গঠন হয়েছে, এখন চরিত্র নষ্ট হয়। নেওয়ার সাহেব আপনার এই যে পৌরসভার যুব সমাজ আছে, আমি যদি একটা গানের কলি কই বাকিটা ওরা সব মুখস্থ করে ফেলাইব, কিন্তু একটা আয়াত যদি একটু কই বাকিটা কই যেত,
কথা কয় না, কারণ গান এগুলি ভাইরাল হয় তাড়াতাড়ি। তো আগে যে গান ছিল ওইগুলি ভাইরাল ছিল না, কিন্তু ওইগুলি প্রকৃত গান ছিল। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটা দুটো শোনাবো ইনশাল্লাহ। তাহলে নবীজি বলেছেন, ফালিউ গাইয়িরুহু বিআদিহি, যদি কেউ কোনো অপরাধ হতে দেখে সেটা যেন হাত দিয়ে পরিবর্তন করে। কোথাও গানের আসর, মেয়র সাহেব জনগণ লইয়া গানে বাধা দিবে, ওখানে আবার পুনরায় তাফসির চালু করবে, তাহলে এটা প্রতিবাদ হলো, কথা কোন ঠিক কিনা? রসুল শুধু বন্ধ করার কথা কয় নাই, রসুল বলছে ফালিউ গাইয়ে রহু বিয়াদিহি, হাত দিয়ে এটা পরিবর্তন করবে, যা আছে তা থাকবে না, এর চাইতে ভালোটা চালু হবে, অন্যায় আছে ন্যায় চালু হবে, দুর্নীতি আছে সুনীতি চালু হবে, অবিচার আছে সুবিচার চালু হবে, বেইনসাফ আছে ইনসাফ চালু হবে, কথা কন না? এখন পরিবারের যিনি প্রধান, পরিবারে কোনো অপরাধ হলে পরিবারের প্রধান তার হাত দিয়ে সেটা পরিবর্তন করবে, এটাই তো নিয়ম। এখন ওয়ার্ডের যিনি প্রধান কাউন্সিলর, ওয়ার্ডে যদি অপরাধ হয় ওনার ক্ষমতার হাত দিয়ে সেটা পরিবর্তন করবে, উনি যদি না পারে মেয়র সাহেবের হেল্প নেবে, মেয়র সাহেব পরামর্শ কইরা এলাকার জনগণ নিয়ে যদি প্রতিরোধ করে কোনো অপরাধ এলাকায় থাকতে পারবে না। বাংলাদেশের প্রথম স্লোগান হলো মাদক মুক্ত সমাজ, দ্বিতীয় স্লোগান হলো সন্ত্রাস মুক্ত সমাজ। এই দুইটা মুক্ত করার জন্য বাংলাদেশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসাদুজ্জামান কামাল ভাই নাখালপাড়া হলো বাড়ি, আমরা ছোট সময় থেকে কামাল ভাই কামাল ভাই জানি, এত নরম মানুষ, কিন্তু মন্ত্রণালয় পাইছে খুব গরম মন্ত্রণালয়, কথা কইতে গেলি গরম মন্ত্রণালয়, নরম মানুষ তারা চলবে না, তাহলে দেশ কিন্তু ধ্বংস হয়ে যাইব। এই জন্য যেটা গরম মন্ত্রণালয় ওখানে লাগবে নরম মানুষ, যেটা নরম মন্ত্রণালয় ওখানে লাগবে গরম মানুষ, কথা কেন? আসাদুজ্জামান কামাল সাহেব বলেছেন সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে জিহাদ চলবে জিরো টলারেন্স। তাহলে আজকের এই তানুর মুন্ডামারা পৌরসভাকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ইউনিয়ন করার জন্যে মেয়র সাহেবের হাতের সাথে প্রতিটা নাগরিকের হাত যদি যোগ হয়, কোনো প্রকার মাদক কারবারি, মাদক সেবনকারী এবং সন্ত্রাসী মুন্ডামারা পৌরসভায় থাকতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে? সম্মিলিত জনগণের প্রতিরোধের মুখে কোনো অপরাধ টিকবে না। এজন্য এখান থেকে যদি আমরা আজকে শপথ করি, বাংলাদেশকে পারি আর না পারি মুন্ডামারা পৌরসভাকে সত্যিকারের সোনার পৌরসভা হিসেবে চাই, মাদক মুক্ত পৌরসভা হিসেবে চাই, সন্ত্রাস মুক্ত পৌরসভা হিসেবে চাই। এই মুন্ডামারার পৌরসভাটা যদি শ্রেষ্ঠ হয়ে যায়, স্বর্ণপদক পায়, তাহলে এটার দেখা দেখি তানোর পৌরসভা, ওখান থেকে রাজশাহী সিটি কর্পোরেশন, তারপরে গোদাগাড়ি পৌরসভা, তারপরে চাপাই পৌরসভা, এদিক দিয়া নওগাঁ পৌরসভা, এদিক দিয়া মান্দা পৌরসভা, কথা কয় না? পত্নীতলা সাপাহাট দামুরহাট, হ্যাঁ, আমি যদি উপজেলার নাম বলি পারবো, কারণ সব উপজেলা আমি আসছি। আমার ভাইয়েরা, এখান থেকে যদি আন্দোলনের সূচনা হয়, এই আন্দোলন যদি বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে, এটার একটা সোয়াপ এই পৌরসভার আমার সাইদুর ভাই এই চেয়ারম্যান সাহেব মেয়র সাহেব, তিনি তার ভাগিদার হবেন, নেক পাবেন, কথা কোন ঠিক কি ঠিক না? আর আমরা যারা এতে শরীক হব সবাই সমপরিমাণ নেকের বাগি হব, আর পরকালে এটা না যাতে রসিলা হতে পারে, কথা কোন ঠিক কি না? এই জন্য আজকে শপথ করব তানুর এই মুন্ডামারা পৌরসভা থেকে আন্দোলন শুরু হবে, এখানে কোনো অন্যায় থাকবে না, এখানে কোনো আধার থাকবে না, এই পৌরসভা হবে আলোকিত পৌরসভা, আলোকিত জনগণের একটি এলাকা। এই জন্য আমরা আলো ভালোবাসি, আলোকিত সমাজ, আলোকিত একটি পৌরসভা, আলোকিত একটি জনগণ, এই পৌরসভায় আল্লাহ দান করুন, জোরে জোরে কোন আমিন, আরো আস্তে কোন আমিন।
অথবা বাড়িতে গিয়ে কয়েন আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই এই লড়াই শরীক হবেন সবাই কয় নাই জোরে কোন লড়াই শরীক হতে চান আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই নতুন সমাজ গড়তে এবার হবে যে লড়াই আই রে তোরা আই দিনের পথে ঐক্য গড়ে লড়াই করে যাই এই সমাজের পঙ্কিলতা সব জেড়ে দাও ফেলে সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে ঢেলে এই সমাজের পঙ্কিলতা সব জেড়ে দাও ফেলে সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে ঢেলে আমরা যেন পরকালে মুক্তি খুঁজে পাই 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 জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তাহলে আমার ভাইয়েরা সবাই যার যার জায়গায় থেকে অন্যায়ের বিরুদ্ধে হাতটা যদি ব্যবহার করত বাংলাদেশের 18 কোটি নাগরিক আর 36 কোটি হাত অপরাধের বিরুদ্ধে যদি এই হাত চালাত বাংলাদেশ হয়ে যেত পৃথিবীর শ্রেষ্ঠ একটি অপরাধ মুক্ত সত্যিকারের সোনার বাংলাদেশ কথা কোন ঠিক কে ঠিক না আমরা যারা ওয়াজ করে আলোচনা করি কোরআন হাতে নিয়ে বুকে নিয়ে আল্লামার উত্তরসূরি হিসেবে কোরআনের দাওয়াত সমাজে দিতে এসেছি আমরা চাই মাদক মুক্ত সমাজ আমরা চাই সন্ত্রাস মুক্ত সমাজ আমরা চাই জানা ব্যবচার মুক্ত সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান কথা বলেন ঠিক কিনা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে যারা জানা করেছে তাদের ফাঁসি প্রকাশ্য মঞ্চ করে দেওয়া দরকার কথা বলেন ঠিক কে ঠিক না তাদেরকে যদি ফাঁসির মঞ্চ করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় আর সবগুলো মিডিয়া সেখানে যদি লাইভ কাস্টিং করে বাংলাদেশ একদিনে জেনা বিবেচার মুক্ত হয়ে যাবে কথা কোন ঠিক কি ঠিক না কিন্তু স্বজন প্রীতি চলে দুর্নীতি চলে কার আত্মীয় কার সন্তান বড়লোকের কিনা শিল্পপতির কিনা এমপি মন্ত্রীর কিনা এইগুলি বিবেচনা করে অপরাধী পার পেয়ে যায় সুতরাং আমি বলবো তুমি রসুলের উম্মত হতে পারো নাই তোমাকে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলাটা আমাদের অপরাধ হবে কারণ তুমি রসুলের মিল্লাতে নাই রসুলের মিল্লাতে থাকলে এই অবিচার তুমি করতে পারতে না কথা কোন ঠিক কিনা এখন যদি একজন বন্ড মারা যায় তারও মারি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর ওলি মারা গেল তারও মারি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কথা কোন আল্লাহর কসম করে বলি তোমার জীবনে রসুলের আদর্শ যদি না পাওয়া যায় রসুলের সুন্নত যদি না পাওয়া যায় রসুলের আদর্শ অনুযায়ী যদি তুমি নিজে না চলো পরিবার না চালাও সমাজ পরিচালনা না করো তুমি মারা যাওয়ার পরে তোমার এলাকার সব লোকজন মিলে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে রাখে আল্লাহর কসম রসুল তোমাকে তার দলে নিবে না রসুল তোমাকে তার মিল্লাতে নিবে না কথা কোন ঠিক কিনা আর সারা জীবন রসুলের মিল্লাতের পক্ষে কাজ করেছ রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছ তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও তোমাকে যদি হিংস্র প্রাণী খেয়ে ফেলে অথবা জাহাজ ডুবে সমুদ্রের পানির তলে গিয়ে মারা যাও কেউ কবর দেখ আর না দেখ দোয়া পড়ুক আর না পড়ুক তুমি কিন্তু মিল্লাতে রসুলের অন্তর্ভুক্ত এজন্য আমার ভাইয়েরা কার মৃত্যু কখন হবে আমি জানি না কার কাছে মালাকুল মউত কখন আসবে আমি জানি না আমি চাই 24 ঘন্টা রসুলের আদর্শের উপরও থাকতে যাতে করে আমার মৃত্যুটা রসুলের মিল্লাত ভুক্ত হয় আজকে উপস্থিতি মন্ডামারা পৌরসভার মানুষ তানুর রাজশাহীর মানুষ আপনারা বলেন তো আপনি মারা যাওয়ার সময় রসুলের আদর্শ নিয়ে মরতে চান নাকি বেঈমান হয়ে মরতে চান রসুলের আদর্শ নাকি নাফরমানি তাহলে রসুলের আদর্শ নিয়ে মারা গেলে মরতে চাইলে 24 ঘন্টাই রসুলের আদর্শের উপর থাকতে হবে একটা মিনিট অন্যভাবে থাকলে চলবে না কারণ আপনি যদি রসুলের আদর্শের বাইরে যান ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে নিঃসন্দেহে আপনি রসুলের আদর্শের বাইরে মরলেন কথা কন না তাহলে আজকে ওয়াদা দিতে হবে আমি কোনো ডং ডং করতে পারবো না কোনো সুর টুর দিয়ে নাচাইতে পারবো না
কাজ সাত কথা বলবো 24 ঘন্টা রসূলের আদর্শের উপরে থাকবো এক মিনিটের জন্য কোনো প্রলোভনে রসূলের আদর্শ থেকে দূরে সরে যাব না কারা কারা রাজি হাতটা তুলে আমার আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর তানুরে কি তাকবীর আছে না নাই আওয়াজ কই জোরে কোন লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্বের মুসলিম এখন বোঝা যায় যে তাকবীর আছে আপনারা তো ঘুমান নাই নাকি জেগে আছেন তো কথা কি বুঝতেছেন নাকি আমি কিন্তু কিসটা বলতে পারবো না ভাই এভাবে সমাজের নিম্ন স্তর থেকে তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সব হাতগুলি যদি অন্যের বিরুদ্ধে লড়ে বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হবে এক নম্বর এজেন্ডা রসুলের দ্বিতীয় নম্বর এজেন্ডা হলো ফাইল্লাম ইস্তাতি হাত দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো কারণ সবার সীমাবদ্ধতা আছে আছে না নাই মেয়র সাহেব চিন্তা করবই না এটা কায়েম করব উপর থেকে ফোন আসবে থেমে যাও উনি অসহায় আর আপনার যদি সাথে থাকেন উজি বিজয়ীর বেশে বীরের বেশে বাস্তবায়ন করতে পারবে ওনার কাছে কেউ ফোন করলে চিন্তা করবে জনগণ ওনার সাথে আছে কথাখন ঠিক কি ঠিক না সুতরাং হাত দিয়া প্রথম নম্বর এজেন্ডা দ্বিতীয় নম্বর এজেন্ডা হলো আল্লাহ নবী বলেছেন ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবি ফাবি লিসানিহি যদি তোমাদের হাত দিয়া অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার অন্যায় পরিবর্তন করার সামর্থ্য না থাকে তাহলে জবান দিয়ে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও এই দেশের আলেম ওলামারা মসজিদের ইমাম খতিব সাহেবরা মসজিদে যদি ওয়াজ শুরু করে দেয় কোরআন থেকে একদিন এক খতিব ওয়াজ করলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম এই যে আমার সুমন ভাই ব্যবসায়ী মানুষ যারা সৎ ব্যবসায়ী আল্লাহর নবী বলেন তারা নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে সোহাদায়ে কেরামের সাথে সোয়ালেহিনদের সাথে জান্নাতে থাকবে সৎ ব্যবসায়ী এই জন্য আমি চিন্তা করে দেখলাম আমি চাকরি করি বাংলাদেশ জুড়ে তাফসির করি আমি তো ব্যবসায়ী না আমি যদি কেয়ামতে নবী রাসূলদের সাথে জায়গা না পাই আমার জীবন তো ব্যর্থ হবে এই জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছি চিন্তা করলাম জনগণের একটু সেবা কইরা মল্লে যদি রসুলের সাথে জান্নাতে যাইতে পারি আমার জীবন ধন্য ব্যবসার মধ্যে আল্লাহ 70 ভাগ রিজিক রাখছে আর 30 ভাগ বিভিন্ন পেশায় এই জন্য ছোট্ট ব্যবসা করে পানের ব্যবসা দেখবেন তার কোনো অভাব নাই অভাবটা দূর করে দেয় কে এই জন্য আমি সবাইকে বলবো অনার্থক বসে সময় না কাটায়া ক্যারাম বোর্ড না খেলে গল্প না করে স্টলে বৈসা ইন্ডিয়ান ফিল্ম না দেখে ছোট একটা ব্যবসা শুরু করে দাও লজ্জা করো না এই ছোট ব্যবসা থেকে আল্লাহ তোমারে বড় ব্যবসায় বানায় দিবে আমার ভাইয়েরা হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে জবান দিয়ে করতে হবে বলতেছিলাম ইমাম খতিবরা যদি সুদের বিরুদ্ধে কথা কয় খতিবই চলে যায় কথা কন বসের বিরুদ্ধে ওয়াজ করলে খতিবই নাই সকালবেলা জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে গেছে জুমার নামাজ পড়াইছে বিকালবেলা শোনে তার খতিবই নাই বাংলাদেশে এটা হয় কি হয় না কি অপরাধ আলেমদের কি অপরাধ খতিবের কোরআন দেখে আয়াত পড়া অনুবাদ করছে তার নিজের কোনো কথা না আল্লাহর কথা বলছে হাদিস দেখে অনুবাদ করেছে নিজের কোনো কথা না রসুলের কথা বলছে তোমার যদি দুঃসাহস থাকে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা কর পারবা কথা কয় না সম্ভব কথা কর আমার ভাইয়েরা তাহলে 2 নম্বর হলো জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ব্যাখ্যায় যাব না সময় কুলাবে না কারণ সব ওয়াজ হেদায়েতের লাগিয়া দেয় না
বাংলাদেশ বেশিরভাগ ওয়াজ হইল হেদায়েতের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য। আজকের উদ্দেশ্যটা যেন হেদায়েতের থাকে, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবার নবীজি বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি তোমার হাত দিয়া প্রতিবাদ করার সামর্থ্য না থাকে, জবান দিয়েও না থাকে, কলব দিয়া মনে মনে ঘৃণা কর, ওয়াজালিকা দাফুল ঈমান, এটাই হলো তোমার ইমানের সর্বনিম্ন স্তর। ফিলিস্তিনে মুসলমানদেরকে যখন ইসরায়েল মারল, হামলা করে ঘর ভারি ভেঙে দেয়, যুবক যুবতী হত্যা করে, শিশু নারী বৃদ্ধ মানুষ হত্যা করছে, আমরা বাংলাদেশে মিছিল করেছি, স্লোগান দিয়েছি, কথা কোন ঠিক কিনা? জুমার নামাজের পরে যখন স্লোগান দেওয়া শুরু করলাম, কিছু কুলাঙ্গার মুসলমান দোকানে বসে গলা খাকড়াইছে, ক্রিটিসাইজ করছে, আছে না নাই? আপনাদের তানুর নাই? এই কথা কোন রাজশাহী আছে? আমরা স্লোগান দিয়েছি কারণ আমরা ফিলিস্তিনের পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, একটা ব্যাং এসে নমরুদের আগুনের মধ্যে পেশাব করে দিয়েছে, ব্যাং জানে তার পেশাবে এই আগুন নিভবে না, ইব্রাহিমের মুক্তি মিলবে না। প্রশ্ন করল, কিরে ব্যাং, ইব্রাহিমের আগুনের মধ্যে পেশাব করলি কেন? ব্যাং বলে, ইব্রাহিম আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ব্যাং বলল, ইব্রাহিম আল্লাহর খলিল, ইব্রাহিম মুসলিম জাতির পিতা, নমরুদ তার আগুনে ফেলে পুরে ছাই করতে চায়, আমি ব্যাং ইব্রাহিমকে বাঁচাতে চাই, কিয়ামতের দিন আল্লাহ হতে পারে আমার ওসিলায় মাফ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই ব্যাংগুলোকে রব্বুল আলামিন অন্য কোন রূপ দিয়া জান্নাতের ভিতর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ব্যাংকে আল্লাহ তাআলা দুনিয়ায় একটা পুরস্কার দিয়েছেন, ব্যাংয়ের পেশাব পবিত্র করে দিয়েছেন, ব্যাংয়ের পেশাব লাগলে আপনার ওজন নষ্ট হবে না। অথচ আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের পেশাব পাক না নাপাক? ভালো করে বুঝেন, কাট সাট কথা। ব্যাং বলে, ইব্রাহিমের আগুনে পেশাব করেছি, আমি চাই এ উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। ঘটনা বললে এক ঘন্টা লাগবে, এই ঘটনায় যাব না, ঘটনা বলতে আমি আসি নাই, আমি উদাহরণ দিয়া বিবেককে জাগিয়ে দিতে চাই, ইমানি চেতনা বৃদ্ধি করে দিতে চাই। ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ইমানের নোটটা বাড়িয়ে দেয় কে? জোরে জোরে কোন কে? একজন বুড়ি মানুষ বুড়ি বেটি, বুড়ি মানুষ বুড়ি বেটি রওনা করেছে সুতার গুচ্ছ নিয়া, ইউসুফ নবীকে কিনবে, কাকে কিনবে? এই জোরে জোরে জবাব দেন, কাকে? ইউসুফ নবীকে ভাইয়েরা মিলে কুয়ায় ফেলে দিয়েছে, সৌদাগর তুলে মিশরে নিয়ে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। আজ যে মিশন ইউসুফ নবীরে তার উজুনে স্বর্ণ দিয়া কিনতে রাজি, বুড়ি বেটি যখন দর দিল, লোকজন প্রশ্ন করে, ও বুড়ি সুতার গুচ্ছ নিয়ে কোথায় যাও? কয় ইউসুফকে কিনতে যাই, মানুষ হাসাহাসি করে, আর কয় বুড়ি তুমি পাগল হয়ে গেছ? ইউসুফের উজুনে স্বর্ণ দিয়া আজ যে মিশর তারে কিনতে রাজি, আর তুমি একটু সুতার গুচ্ছ নিয়ে যাও, আল্লাহর কসম তুমি ইউসুফকে পাবে না। বুড়ি বেটি মুসকি হেসে জবাব দেয়, আমি পাগল না, তোমরা পাগল, ইউসুফকে তোমরা চিনো নাই। ইউসুফ ইব্রাহিমের উত্তর শরীফ, ইব্রাহিমের সন্তান ইসাহাক, ইসাহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের বংশধর, নিজও পয়গম্বর, সুতরাং তাকে বিক্রি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে, কেউ যদি না যায় আমি কিনতে যাব, কিয়ামতের দিন হতে পারে এ ওসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে, কথা কোন ঠিক কি না? অতএব আমার ভাইয়েরা, এই ছেলেরা যেই মাহফিল করল, এই মাহফিলটা নিরেট কোরআনের মাহফিল, কথা কোন ঠিক কি না? কারণ তারা যে বক্তা নির্বাচন করেছে, এই বক্তা দেখে নির্বাচন করেছে যে তারা আলেম। অতএব এই মাহফিলে আমি যদি শরীক হতে পারি, হতে পারে বন্ধু,
এহসিনায় নাজাতের জরিয়া কিয়ামতে হয়ে যেতে পারে কথা কোন ঠিক কি ঠিক না এজন্য এই মাহফিলে শরীক হতে রাজি আছি কিনা জোরে জোরে কন এখন কেউ যদি অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায় শুধু চলতেই থাকে সমাজ যদি অন্ধকার হয়ে যায় সমাজে গজব আসতে পারে কি পারে না অতীত দিনে অন্ধকার হওয়ার কারণে সমাজে অপরাধ প্রতিষ্ঠিত হওয়ার কারণে অতীত দিনে এমন গজব দুনিয়ার জমিনে বহু এসেছে সুরান কাবুত থেকে ছোট্ট দুইটি আয়াত নোট করে নিয়ে এসেছি এই দুই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ শুন একটু শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين الله أكبر الله أكبر الله ربنا من بولين قارون فرعون ابن همان তাদেরকে আমি ধ্বংস করেছি তাদের কাছে মুসা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসলো মুসা নবীর দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো গ্রহণ করে নাই অহংকার করেছে অহংকার করার কারণে আমি তাদের ধ্বংস করেছি অথচ তারা অগ্রগামী ছিল না এই পৃথিবীর জমিনে তাদের অগ্রগামী আরো অনেকে ছিল কথা কোন ঠিক কি ঠিক না এবার আল্লাহ বলেন প্রত্যেককে তাদের গুনার কারণে ধরলাম فكلاً أخذنا بذنبه তাদের প্রত্যেককে তাদের গুনার কারণে ধরছি এক এক জাতিকে এক এক গুনার জন্য আল্লাহ ধরে এমন জাতি ছিল যারা মানুষের হক নষ্ট করত যারা মানুষকে ওজনে কম দিত যারা মানুষের সাথে অহংকার করে বেড়াতো শক্তির বড়াই করত পাওয়ারের বড়াই করত বলেন তো বর্তমান সমাজে মানুষকে ঠগায় মানুষের অধিকার চুরি করে হরণ করে নিয়ে যায় এই পাপটা আছে না নাই সব জ্ঞানে উত্তর দিবেন জ্ঞান যদি থাকে উত্তর দিবেন আর কারো শরীরে যদি এই কথা শুনলে চুলকানি উঠে বুঝবো সেই লোকটাই গুনার সাথে জড়িত তাহলে আজকে তওবা করেন তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে আর জীবনে জুলুম করবেন না অপরাধ করবেন না কারো হক নষ্ট করবেন না কারো অধিকার হরণ করবেন না কারো কথায় রাজি যদি না করেন গুনাহ চলতেই থাকে অপরাধ চলতেই থাকে শাস্তি আসা আসমান থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন এর ভিতরে কিছু লোককে আমি শাস্তি দিছি ফামিনহুম মান আরসালনা আলাইহি আসিবা ومنهم من أخذته الصيحة জোরে জোরে কোন আল্লাহ আকবার আল্লাহ বলছেন এই ওয়াজটা বরকতির নয় এই ওয়াজটা বিশ্ববিখ্যাত আল্লামা সাইয়েদির নয় যুক্তিবাদীর নয় এই ওয়াজটা আমার আল্লাহর আল্লাহ বলেন গুনার কারণে তাদের ভিতরে কিছু লোককে আমি হিম শীতল ঠান্ডা বাতাস দিয়া বাতাসের সাথে পাথর দিয়া তাদেরকে আমি ধ্বংস করেছি বিজ্ঞানীরা প্রমাণ করেছে আকাশে এমন গ্রহ নক্ষত্র রয়েছে যেই নক্ষত্রের ভিতরে লক্ষ লক্ষ টন পাথর আছে পাথর আপনি যে নামাজ কাজা করে টেলিভিশন দেখেন আছে না নাই নামাজ কাজা করে তাস মারেন তুরুপ সুমন ভাই আছে নামাজ ছেড়ে দিয়া লুডু খেলেন কথা কন মিলতাছে কিছু নামাজ ছাইরা দিয়া সায়েন্স তলে বৈশা ইন্ডিয়ান উলঙ্গ নাইজ দেখে কত বড় দুঃসাহস তোমার এই জমিনও তোমার না আসমানও তোমার না আর এই দুনিয়ার রাজত্বের মালিকও তুমি না কথা কন তোমার একজন মালিক আছে ওই মালিকের পক্ষ থেকে ডাক দিছে নামাজে আসো তুমি যাও নাই তোমার উপরে যদি পাথর পড়ে কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না কথা কোন ঠিক কিনা অসহায়
দুর্বল মানুষের অধিকার হরণ করো শক্তি দেখায়া, এই মুহূর্তে যদি উপর থেকে পাথর পড়ে কেউ বাঁচাতে পারবে না। জাতির ভিতরে যদি অপরাধ চলতেই থাকে পাথরের বৃষ্টি আসবে, অপেক্ষায় থাকেন এসিড বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে, অপেক্ষায় থাকেন সেদিন বেশি দূরে না। অতএব এই গুণাগুলি সারা দরকার আছে না নাই? সামনে রমজান মাস, রোজা রাখা দরকার আছে না নাই? অনেক নাফরমান রয়েছে দিনের বেলায় খায়, সন্ধ্যাবেলা ইফতারি নিয়ে বৈশা মানুষ রেখে আজকে রোজা খুব লাগছে, কথা বলেন কে আছে না নাই? হ্যাঁ, তুমি মনে করো আল্লাহ দেখে না? আল্লাহ কয় গোলাম শুনো, কুল্লা ইনসানি নালজম না হো তোয়াই রহ ফি ওনো কিহি অনুখ্রিজুলা হো ইয়াউমাল কিয়ামতি কিতাব ইয়াল কহ মাংসুরা। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ১৩, আল্লাহ বলেন সব মানুষের গলার মধ্যে আমি সিসি ক্যামেরা ঝুলাই দিছি, যা কাম কাজ করো গোপনে করো, প্রকাশ্যে করো, রাতে করো আর দিনে করো, আকাশে উড়ে আর পাতালে গিয়ে করো, গভীর জঙ্গলের ভিতরে করো, অতি গোপনে সংগোপনে, বিবিরও সাক্ষী রাখে না ওইভাবে করো, সবগুলো তোমার ক্যামেরায় ভিডিও হচ্ছে। সিসি ক্যামেরার এখন মানুষ বড় ভয় পায়, আল্লাহরে ডরায় না, সিসি ক্যামেরারে ডরায়। মন্ত্রণালয়ের কাছে কাজ করার জন্য পাইল পাস হয় না, কর্মকর্তা কয় কিছু লাগবে, লোকটা পকেটে হাত দিছে কয় সর্বনাশ, এখন পকেটে হাত দিও না চাকরি থাকতো না, কয় কোনখানে গিয়া কয় টয়লেটে যাও, হেন সিসি ক্যামেরা নাই। আমি বলি ব্যাকুপ, এখানে বাংলাদেশ সরকারের সিসি ক্যামেরা নাই কিন্তু আমার আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? কথা কোন, এখন যাদের কাছে আলোচনা ভালো লাগে এটাও ভিডিও হচ্ছে, যার কাছে তিতা লাগে এটাও ভিডিও হচ্ছে, আমি জানি না কিন্তু আমার আল্লাহ জানে, কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহ কয় এই ভিডিও গুলি আমি এই মেমোরিতে সব লুট করে রাখছি, কিয়ামতের দিন অনুখ্রিজুলাহু ইয়াউমাল কিয়ামতি কিতাবাইয়াল কাহু মাংসুরা। আমি তোমার তাদের ভিতর থেকে মেমোরি কার্ড বের করে কিতাব আকারে তোমাদের সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? গণ্যমান্য লোক যারা তারা এদিকে চলে আসেন, চেয়ার আছে ওদিকে দাঁড়ায় থাকেন, আসেন এই হুজুর আসেন, আপনার সাথে যারা মেহমান আসতে নিয়ে আসেন, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। তাইলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কথা কয় না? আল্লাহর নবী এক নাফরমানের ব্যাপারে বলছে তোমার উপরে পাথর আসতেছে, এই লোকটা আবার জ্ঞানী ছিল, কোরআন নিয়ে গবেষণা করতেন, লোকটা সূরা ৩ পাঠ করতেছে, ওয়া তিন অজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, কসম এই নিরাপদ শহরের, এই নিরাপদ শহর হলো মক্কা। সুবহানাল্লাহ কইতেন না? লোকটা চিন্তা করলো যেহেতু আল্লাহ বলছে নিরাপদ শহর, আমি তাড়াতাড়ি হেরেম শরীফ ঢুকে যাই, তাড়াতাড়ি হেরেম শরীফে ঢুকে গেছে তিন দিন, আল্লাহ কয় পাথর রে থাইমা থাক, এখন আর যাইস না, আমি নিজেই শহর নিরাপদ করছি, এখানে তারে মানবো না। তিন দিন পরে হ্যাঁ কয় আল্লাহ মনে হয় ভুলে গেছে, চিন্তা করছেন কারবার না? ফরমান কয় নাম্বার? কয় আল্লাহ বলে ভুলে গেছে। তিন দিন পরে হেরেমের সীমানা থেকে বের হইয়া নগরীর মধ্যে একটা গলিত আশায় আর পাথর পড়ায় শেষ, কোন দুঃসাহসে নামাজে যাও না, কোন দুঃসাহসে রোজার মাসে দিনও খাও না, ফরমানি করো, কোদাল নিয়ে আরেক বেটা লাল কেটা ফেলাইছ, আছে না নাই? মাফে দেওয়ার সময় কম দাও, পাথর উপরে রেডি, এটা যদি পরে তুমি শেষ, কাল লেগে জুমাইবা, কথা কন্যা কে আমার ভাষা কি বুঝেন? কার জন্য জুমাও, কার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, কার জন্য দশতলা টাওয়ার, এটা নিরাপত্তার জন্য বানাইছ, এটা অনিরাপত্তার কারণ হতে পারে, গুণা বেড়ে গেলে ডেবে যাবে, কেউ রাখতে পারবে না, কথা কয় না? আমার ভাইয়েরা ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, এত সহজ বাংলা আমার কাছে আর নাই। অমিয়া কোথায় ফাঁকিবাজি করবা, দুইজন ফেরেস্তা দুই কাঁধে আল্লাহ দিয়ে দিছে, আছে না নাই? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম
لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. الله أكبر الله أكبر. কি গান আব্দুল আলিমে গাইছে, এই মুরব্বীটি খুশি হইব নে। থ্রি ব্যান্ডের রেডিওর মধ্যে আব্দুল আলিমের এই গান, আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের খবর, পাকিস্তানি হায়ানাদেরকে কোথায় অ্যাটাক করছে আটকাইছে, আর বাঙালি সেন্টুকুন জিগায়দা সিরা লঙ্গি ভিন্দা লেঙ্গিদা দেশ স্বাধীন করছে, আর অনেক ভদ্রলোক শার্ট প্যান্ট টাই লাগায় দুর্নীতি করে চুরি কইরা আমার দেশের কৃষকের ভাগ্য নষ্ট করছে, কথা বলেন ঠিক কি ঠিক না? কি চমৎকার কথা বলতো, গান না যেন মনে হতো কোরআনের অনুবাদ। কমু নাকি হ্যাঁ, কালকে আবার ফতুয়া দিব, বরকতি তো গান গাইছে। দুই কান্দে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমারে কেলা থুইয়া পলাইছে তাহারা। কথা গান, তোমার আটি কুঠুরি নয় দরজা, আটি কুঠুরি নয় দরজা, বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো, মুখে আল্লাহ রাসুল সবে। দুয়ারে আইসা চেপালকি নাইউরি দাও তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো। মারহাবা কোন, তুমি নামাজে যাও না, তোমার পা মসজিদের দিকে বাড়ে না, সব দিকে যায় তোমার পা মসজিদের দিকে যায় না। এমন একটা দিন আসবে বন্ধু, মসজিদের খাট তোমার বাড়িতে হাজির হবে। কিয়ামতের দিন এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে হাত দিয়ে অপরাধ করেছি হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন সূরা ইয়াসিন, আছে না নাই? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ কয় আজকের দিনে তাদের মুখে তালা মেরে দেব, ওয়াতু কাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার আদালতে কথা বলবে। কার আদালত? দুনিয়ার কোনো বিচারকের আদালত না, ঘোষ খাইয়া বিচার পাল্টায় লাইব। কথা কোন নাকি? ঘোষ খাইয়া দুর্নীতি কইরা সুবিচারের পরিবর্তে অবিচার করব, এটা এই বিচারকের আদালত না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কেমন বিচারক যে আদালতে কোনো বেইনসাফি হবে না, কেমন বিচারক যে আদালতে কোনো জুলুম হবে না, দুর্নীতি হবে না, পক্ষপাত হবে না, স্বজন প্রীতি হবে না, আত্মীয়তা দেখবে না। আমার আল্লাহ বিচার করবেন, সাক্ষী নেবেন, তোমার হাত সাক্ষী দিবে। অত কাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার আদালতে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা আমার আদালতে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে তারা যা করেছে। এখন বলেন ভালো করবেন না খারাপ করবেন? এই কথা কয় না, আমি চাই আমার পা আমার পক্ষ সাক্ষী দেখ, আমি ভালো কাজে মসজিদে গেছি হাইটা, কোনো অন্যায় কাজে হাইটা যাই নাই, অন্যায় পথে পা বাড়াই নাই, সব সময় হক পথে ছিলাম। আমার এই হাত দিয়া সব সময় কোরআনের দিকে মানুষকে ডাকছি, কোরআনের কথা বুঝাইছি, কোরআনের পক্ষে সব সময় হাত ব্যবহার হইছে। কিয়ামতে এই হাত আমার পক্ষে সাক্ষী দিবে, কথা কোন ঠিক কি ঠিক না? অতএব আমার ভাইয়েরা, কোন সাহসে আজান হলে নামাজে যান না, কোন সাহসে রোজার চাঁদ উঠলে রোজা রাখেন না, কোন সাহসে অপরাধে লিপ্ত হন? আল্লাহর এই গ্রহ নক্ষত্র বড়া পাথর, গ্রহ নক্ষত্র বড়া ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম দিয়া পরমাণু অস্ত্র বানায়, এক কাচ্চা ইউরেনিয়াম দিলে বাংলাদেশ জ্বলছে যাবে, তুমি আর আমি থাকতে পারবো না, সব মরে যাব। আল্লাহর ক্ষমতা কত, ইন্দা বাদশাহ রব্বিকাল আসাদিত, আছে না নাই? এই কথা বলেন, যেদিন সুনামি হলো হাজার হাজার নরনারী সমুদ্রের উপকূলে আল্লাহর এই নেয়ামত ভোগ করে নাফরমানিতে লিপ্ত, উলঙ্গ অর্ধুলঙ্গ সমুদ্রের মধ্যে ঢেউ, সুনামি মানে হলো ঢেউ। এই কথা কেউ না, টাকা হিসাব মনে মনে করবা, ওয়াজের দাওয়াত দিয়ে আনছো, ডিস্টার্ব করলে তো ওয়াজ হবে না।
আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে দুই ঘন্টা সময় বরাদ্দ এক মিনিট নষ্ট করে দিয়েছি কিনা, এক মিনিটের জন্য আমি আসামি হব তাই নষ্ট করতে চাই না, যা বলবো কোরআন হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, যাতে অন্তত আমি বাঁচতে পারি, কারণ মুয়াজ্জিন যদি আজান দেয় কেউ জামাতে আসুক আর না আসুক মুয়াজ্জিনকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেয়, কথাগণ ঠিক কিনা? আমি যে ওয়াজ করি আমার ওয়াজে কারো আমল হোক আর না হোক আমি নিজে যদি আমল না করতে পারি কিয়ামতের দিন আমি আসামি, এই জন্য আল্লাহর হস্তে ডিস্টার্ব করবো না ভাইরা, আল্লাহর হস্তে কোনো কথা কেউ না, যেই কথাগুলো বলি এই কথাগুলো গবেষণা কইরা সাজায় আনতে বড় কষ্ট হয়, ডিস্টার্ব করলে পয়েন্ট ভুলে যাব, আলোচনা আর হবে না। আমার ভাইয়েরা বলতেছিলাম এই জন্যে আল্লাহর হস্তে আসুন, নিজেরা সংশোধিত হই, আল্লাহর নাফরমানি না করি, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ওই লোকটা আল্লাহর নাফরমানি করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা, পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষকে আমি মাটির নিচে চাপা দিয়া ভূমিকম্প দিয়া মাটি উল্টাইয়া তার নিচে ফেলে দিয়া তারপরে শাস্তি দিছি, বলেন তো পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ মারা গেছে এমন আছে না নাই? বেশি দিন হয় নাই তুরস্কে ভূমিকম্প হলো, ২৪ তলা বিল্ডিংয়ের মালিক তার বিল্ডিং ডেবে গেছে, শহরের বাইরে ছিল বিদায় সে বেঁচে গেছে, বাকি সব মারা গেছে, কান্নার কারণে কথা বলতে পারে না, মিডিয়ার লোকেরা বলল বন্ধু কাঁদো কেন? এই জন্য কাঁদি ২৪ তলা বিল্ডিং আমার ছিল এখন নাই, দেখো ডেবে গেছে, আমি ৪টা বাজার ২ মিনিট আগে হাজার কোটি টাকার মালিক ছিলাম, ভূমিকম্প হওয়ার পরে আমি সবচেয়ে বড় ভিক্ষুক, আমার হাতে যে রুটি এইগুলি ত্রাণের রুটি আমার নিজের না, আমার বিবি মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আর ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি পুতি সব মারা গেছে, কেউ নাই, আমি এখন বেঁচেও মরা, আমার মতন নিঃস্ব কেউ নাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে লিখেছিলেন, যেই কবি মুক্তিযুদ্ধের কবি, যেই কবি স্বাধীনতার কবি, যেই কবিকে বলা হয় প্রেমের কবি, যেই কবিকে বলা হয় পীর কবি, কারণ তার দোয়া আল্লাহ কবুল করেছেন, তিনি দোয়া করেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শুয়ে আছে, আজান শোনে কি শোনে না? এই কথাগণ এই কবি বলেছেন, নদীর একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সুতরাং অহংকার কিসের? পৃথিবীর জমিনে আল্লাহ তালা মাটিকে দাবায় দিয়া মানুষ মেরেছে, লুত আলাহ ইসলামের উম্মতেরা সমকামিতায় লিপ্ত ছিল, লুত আলাহ ইসলাম নিষেধ করলেন তারা মানল না, আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাদেশকে দাবায় দিছে, এটার নাম হলো পৃথিবীতে ডেড সি মৃত সাগর, এই সাগরে কোনো প্রাণী নাই, মাছ নাই, কোনো জীবজন্তু নাই, কোনো মানুষ যদি ডুব দিতে চায় ডুব দিতে পারে না, পানি তারে গ্রহণ করে না, পানির ওপর ভেসে থাকে, সাঁতার না জানা মানুষ যদি বাঁচতে চায় এই মৃত সাগরে ডেড সিতে গিয়া নাম তুমি বেঁচে থাকবে। আল্লাহ যে গজব নিয়েছেন নমুনা পৃথিবীতে আছে না নাই? অতএব বন্ধু বাংলাদেশ সোনার বাংলাদেশ সবুজ শ্যামজ দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এমন সুন্দর দেশে থাইকা আল্লাহর নাফরমানি কর, এই দেশটা গজব নাজিল হইয়া শেষ হতে বেশি দিন কিন্তু লাগবে না, এজন্য আসুন গুনার কাজ ছেড়ে দেই, আল্লাহর গোলামি এবং রসুলের সুন্নাতগুলোকে আঁকড়িয়ে ধরি, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা বর্তমানে একটা নজির আপনাদেরকে দেখাবো, আইসল্যান্ড নামক একটা দেশ আছে, কোন দেশ? আইসল্যান্ড। যুবকেরা অ্যান্ড্রয়েড মোবাইল যাদের হাতে আছে এখন সার্চ দাও পাইবা, উত্তর মেরুর একবারে উত্তরে বরফের দেশ, সমুদ্রের পানির উপরে ২০ ফুট ৩০ ফুট ওঁচা হয়েছে বরফ, পাথরের চাইতে শক্ত, এই বরফের ভিতর থেকে ঝর্ণা গরম পানি আর ঠান্ডা পানির ঝর্ণা, সুইমিং পুল বানাইয়া যুবতী মেয়ে নিয়া তারা সেখানে আনন্দ করে, এনজয় করে, জেনাবে বিচার করে, ইসলামিক স্কলার যারা রয়েছেন বিশ্বের জাকির নায়ক সহ সবাই বললো এই পাপটা করো না আইসল্যান্ড ধ্বংস হয়ে যাবে,
তারা মানে নাই। না মানার কারণে ডিসেম্বর মাসের মাঝামাঝি 8,500 বার ভূমিকম্প হয়েছে আইসল্যান্ডে। 8,500 বার ভূমিকম্প হওয়ার কারণে বরফগুলো ফেটে গেছে, পানির উপরে বরফ পাথরের চাইতে শক্ত, ঠান্ডা -72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওটার ভিতর থেকে আগুন বেরিয়ে আসছে, আগুনের তাপে বরফ গলে গলে যাচ্ছে, 16 বর্গমাইল জুড়ে আগুন প্রসারিত। বিশেষজ্ঞরা ধারণা করছেন আইসল্যান্ড পৃথিবীর জমিন থেকে বিলীন হয়ে যাবে, আইসল্যান্ড নামক দেশ পৃথিবীতে থাকবে না। এর মূল কারণ হলো গুনাহ। আল্লাহর হস্তে আমি মুসাফির মানুষ, আমার এই দুইটা হাত প্রতিদিন তাফসির পড়ি, ধরে প্রতিদিন আল্লাহর কোরআন পড়ি, এই দুইটা হাত আপনাদের পায়ে রেখে অনুরোধ করে বলি, বন্ধু গুনাহ ছাড়েন, নেক কাজ ধরেন, দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়ের আরো যদি ব্যাখ্যা করি, সময় এত বেশি যাবে, আমি আসামি হয়ে যাব ফজর কাজা হলে, ওদিকে যেতে চাই না। তারপর আল্লাহ বলেন, অমিনহুম মান আগরাকনা ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাউকে কাউকে তাদের গুনার কারণে সমুদ্রে ডুবায়া মারছি, যেমন ফেরাউনকে সমুদ্রে ডুবায়া মারছে, ইতিহাস আপনাদের জানা আছে না নাই? আল্লাহ বলেন, মুসা নবীকে তারা মারতে আসলো, মুসা নবীকে রাস্তা করে আমি বাঁচায় দিলাম। ফেরাউন যখন সমুদ্রের মধ্যখানে গেল, ফেরাউনকে সুবাইয়া সুবাইয়া মারলাম। ও বন্ধু, আপনি তো জানেন না, এই পৃথিবী প্লাবিত করার জন্য সমুদ্রের পানির প্রয়োজন নাই আমার আল্লাহর। আপনার বাড়ির পাশে ছোট্ট একটা ডাঙ্গা পুকুর, এই পুকুরের পানি দিয়া তামাম পৃথিবী প্লাবিত করতে পারে, কথা কোন ঠিক কিনা? যেমন নূহ নবীর আমলে প্লাবন হলো, নূহ নবীর বিবির চুলা দিয়া পানি উঠলো। যেদিন আমার ভাইয়েরা সুনামি হলো ইন্দোনেশিয়ায়, বাংলাদেশের রাজশাহীর পুকুরের পানি পাড়ের উপর দিয়ে গেছে। আল্লাহ তাআলা জানায় দিছে, তাম পৃথিবীর পানির মিলন কেন্দ্র আমি এক করে রেখেছি, তাদের জীবন আছে, আমি যখন নির্দেশ দিই তারা আমার আদেশ পালন করে। সুবহানাল্লাহ। কাজে আমাকে আপনাকে ডুবাতে সমুদ্র লাগবে না, ওই পদ্মা নদী না কাছে, এদিকটা মহানন্দা, দক্ষিণে হলো কোনটা, রাজশাহীর দক্ষিণে পদ্মা, এই পদ্মা মহানন্দার পানি লাগবে না। আল্লাহ যদি ইচ্ছা করে পুকুরের পানি দিয়ে রাজশাহী প্লাবিত করতে পারবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনুরোধ, হাতে ধরে পায়ে ধরে বলি, বন্ধু গুনাহ ছাড়েন, নেক কাজ ধরেন, আর এই তাফসির মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, সহযোগিতা করবেন, রাজি আছেন? আমার ভাইয়েরা ফেরাউনকে ডুবায় মারল, মুসা নবীকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। ওয়াইদা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহু আকবার। যারা মারতে আসলো তারা মরে, যাদেরকে মারতে এসেছে তারা দৃশ্যটা তাকায় তাকায় দেখে, বাসানের মালিককে আল্লাহ, মারার মালিককে আল্লাহ, আমার আর আপনার সব কিছুর মালিককে আল্লাহ, এবার একটা সত্য কথা বলেন, ক্ষমতার মালিককে আল্লাহ। কিন্তু অনেকে কয় ক্ষমতার মালিক জনগণ, মিথ্যা কথা। এই আকীদা নিয়ে মারা গেলে জাহান্নামে যাবেন, সমস্ত ক্ষমতার মালিক আমার সব ক্ষমতার মালিককে, রাজ্য দেয় কে, সিনায় নেয় কে, ইজ্জত দেয় কে, বেইজ্জতি করে কে? হয়তো কাউকে বেইজ্জতি একটু দেরিতে করে, কাউকে একটু তাড়াতাড়ি করে। ফেরাউনকে জীবনের শেষ বেলায় বেইজ্জতি করেছেন, আবার ইউসুফ নবীকে জীবনের শেষ বেলায় ইজ্জত দিয়া মসনদে বসায় দিছে।
আল্লাহর লীলা খেলা বলা মুশকিল, আল্লাহর লীলা খেলা বলা যায় না, কথা কোন ঠিক কি ঠিক না বুঝাও যায় না। সুতরাং অহংকার করবেন না, অহংকার মুক্ত একটা সুন্দর জীবন গঠন করেন। বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ও নবী ওয়াংজির বিহিল্লাদিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। ও নবী এই কুরআন দিয়ে মানুষকে নসিহত করেন, যাদের ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে তাদেরকে নসিহত করেন, করলে পরিবর্তন হবে। আপনারা বলেন তো আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আছে না নাই? সবাই তো কয় নাই আছে। এই পৃথিবীর জমিনে ফেরাউন নমরুদ হামান তারাও কিন্তু টিকে নাই, অতএব আমরাও টিকব না। এই জন্য এখন তওবা করতে হবে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অনুরোধ করে বলে আলেমদেরকে লেখাপড়া করেন, গবেষণা করেন, লেখাপড়া না করে আয়াতের ভুল ব্যাখ্যা জনগণের সামনে করবেন না। যদি না পারেন আমার মতো কোরআন খুলে বসেন, আমি পারি না, কোরআন দেখে দেখে ওয়াজ করি, তাতে কি হয়েছে? কিন্তু সঠিকটা বলতে হবে। কিছু কিছু আলেম বাংলাদেশে বাইরাল, তারা তাওবাতান নাসুহা ব্যক্তির নাম লাগায়া ওয়াজ করে দিছে বুঝায়া, জনগণ কয় ঠিক। এই নাসুহা মানে হলো সহি, খাতি দিল মন দিয়া তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, কথা কোন ঠিক কি ঠিক না? সুতরাং আল্লাহর আদালতের ভয় যাদের আছে তাদেরকে নসিহত করুন। কেন লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই। একজন মুসলমানের অভিভাবককে জোরে জোরে কন, আমরা কার উপর ভরসা করি? কার উপর ভরসা করে বাড়ি থেকে বের হই? বেতরের নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা। কথা কন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার উপর ঈমান আনলাম, তোমার উপর ভরসা করলাম, এখন নামাজ থেকে বাইর হইয়া ছুটে আমেরিকার পিছে আর রাশিয়ার পিছে, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ ইচ্ছা করলে রাতকে দিন, দিনকে রাত, পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড় বানায় দিতে পারে, পারে কি পারে না? এই জন্য অনুরোধ করি তাহাজ্জাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ রব্বুল আমিন সাহায্য করবেন। আরেকটা অনুরোধ করি, গরিব মানুষকে অবহেলা করবেন না। আলোচনা বাইরে যেতেছে কা আমার ভাইয়েরা? আল্লাহর নবীর কাছে কিছু ধনী লোক আসলো, মক্কার বড় বড় নেতারা আসছে, মক্কার বড় বড় নেতারা হিসাব, এগুলি মহিলাদের আওয়াজ না, আলাদা মহিলাদের আওয়াজ আছে, গুনা থেকে মহিলার বাঁচা দরকার নাই। নবীজির কাছে এসে কিছু লোক শর্ত দিল, ও নবী আপনার কাছে আমরা আসতে চাই, কিন্তু বেলালের মতন গোলাম আপনার সামনে বসা, আম্মার ইয়াসির, খাব্বাব খুবায়ের, এমন গরিব মানুষ যাদের পোশাক ভালো না, যাদের চেহারা ভালো না, যারা অভাবী মানুষ, তারা আপনার সামনে বসা থাকে, আমাদের মতন নেতাগুলো কেমনে আপনার সামনে আসবে? আপনি তাদেরকে উঠিয়ে দেন, আমরা বসব, তারপরে আপনি তাদের সাথে আলাদা বসেন। এখন বর্তমানে সমাজের নেতারা মাইন্ড করেন না, ধনী লোক দেখলে আপমান বাড়ায় করে, গরিব লোক দেখলে হুদা সাদা বিদায়, কথা বললে করে গরিব আত্মীয় দেখলে ওই দিকটা ওই গল্লিটা জায়গা কয় সামনে হলে না, তাদের কিছু খোঁজে, আল্লাহর কসম শাস্তি হবে। আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করেন, আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে। চারটি কাজ করেন নিরাপদে জান্নাত, আফসুস সালাম, এক নম্বর সালাম, ওয়াইতু আমুতুয়াম, দুই নম্বর খাদ্য খাওয়ান ক্ষুধার্ত মানুষকে, তিন নম্বর অস্তিলার হাম, আত্মীয়তার সম্পর্ক সুন্দর করেন। গরিব আত্মীয়র বাড়িতে কিছু বড় বড় উপটৌ কন্যা যাত, শীতকালে শীতের জামা, ঈদের সময় নতুন জামা, কিছু চাউল, কিছু ডাউল, কিছু গোস্ত, কিছু পোলাউর চাউল, সোয়াবিন তেল, পেঁয়াজ একটু দাম বেশি, পেঁয়াজ কিনে নিয়ে যান, হাইছেন না? গরিব মানুষের বাড়ি যায় দুইটা চিপস লইয়া, আর যদি সমন ভাই দাওয়াত দেয়, বড় লোক মানুষ, গাড়ির পিছে বইরা, আচ্ছা তালের নিচে আপেল কমলা,
মালটা কথা বলনে কে আঙ্গুর বেদেনা এইগুলি তো সুমন ভাই সবসময় খায় মেয়র সাহেব সবসময় খায় কিন্তু সমাজের একটা গরীব প্রতিদিন এগুলি খাইতে পারে না তার বাড়িতে এক কেজি কিনা না ও খুশি হবে চোখ দিয়ে পানি আসবে আল্লাহর কাছে দোয়া করবে গরিব আত্মীয়র বাড়িতে যাও কুরবানির পরে আর গোস খায় না এক কেজি গোস্ত নিয়ে যাও খুশি হবে 700 টাকা এক কেজি গোস কিনেন খুশি হবে না বেজার হবে এইগুলি ছিল ওয়াস ভুলে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমার ভাইয়েরা রসুলকে শর্ত দেওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ও নবী ولا تطرد الذين يدعون ربهم بالغداوات والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين او نبي আপনার সামনে যারা বসা তারা সকাল সন্ধ্যা এমন আল্লাহরে ডাকে আপনার জন্য তাদের জীবন বিলিয়ে দিতে রাজি এত বেশি প্রেমিক তারা আপনার আপনার জন্য জীবন দিয়ে দিবে কুণ্ঠিত হবে না সমাজের গরীব লোকটা আপনার এত ভালোবাসে আপনার জন্য জীবন দিতে রাজি আর বড় লোক খালি মুহে মুহে ঠন ঠন কোনো কারণে অসুস্থ একবার ফোনও করে না না জানি টাকা চায় বড় লোকটি বেজার হইব না বেজার হইবেন না গরিব আত্মীয়র খোঁজ নেন রসুল গরিব আত্মীয়র বাড়িতে বেশি গেছে কথা কোন ঠিক কি ঠিক না ও নবী তাদের হিসাব আপনি দিবেন না আপনার হিসাবের ভার তাদের উপর না যার যার হিসাব তাকেই দিতে হবে কথা কোন ঠিক কি ঠিক না সুতরাং ও নবী ফাতাত্রুদাহুম আপনি যদি তারপরও তাদেরকে সরায় দেন ফাতাকুনা মিনাজ জালিমিন আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন একটা গরিব কর্মী মেয়রের জন্য যেমন খাটে একটা টাকাও নেয় না বড় লোকগুলি 10,000 টাকার বান্ডল খোঁজে কথা কোন 1,00,000 টাকা ভাড়া দেয় ভাই সাহেব আপনি কিছু কয়েন হ্যাঁ টেহালু হয়ে গেছে শেষ আর গরিব এটা মিছিল করতে করতে জীবন শেষ ভালোবাসার প্রাপ্তি গরিবের কাছে পৌঁছায় দেন গরিব খুশি হলে আল্লাহ খুশি হবে নবীজির আদর্শ বাড়িতে থাকবে ভিতরে থাকবে বাহিরে থাকবে সমাজে থাকবে দরকার আছে না নাই আল্লাহর নবী মহিলাদেরকে বড় ভালোবাসতেন বড় মহাব্বত করতেন নিজের বিবিরে দৈনিক 10 বার করে ফিটাইতেন কথা কন্যা করে নবীজি কি বিবিদেরকে মারছে এখন দেখবেন কিছু লোক উঠবো যেটির বউ ফিডা এটি উঠবো বিবিদেরকে মারা যাবে না আঘাত করা যাবে না কটু কথা বলা যাবে না সোহাগ করতে হবে ভালোবাসতে হবে প্রেম দিতে হবে আপনি যদি প্রেম দিয়া নারীদেরকে বোঝান আপনার জন্য জীবন দিয়া দিবে 20-22 বছর এক কালচারে বড় হয়েছে বাবার বাড়িতে লেখাপড়া করছে বিয়ে পাস এম এ পাস দাওরা হাদিস পাস কামেল পাস মা বাবার আদরের সন্তান জীবনে কোনোদিন মার আনতে দেয় নাই মাথার মধ্যে তেল দিয়ে আশ্রয় দিছে আপনার ছেলের কাছে বিবাহ দিছে একটা পবিত্র বন্ধনে বাধ্য করছে এখন আপনার বাড়িতে আইসা যেই মেয়েটা জীবনে একলা মাথা ধোয় না মায় মাথা ধোয়াই দিত বেনি গাইতে দিত এই মেয়ে এখন পুরা সংসারের সব কাজ করে আল্লাহ তাদেরকে সেই ধৈর্য দিছে কথা কন্যাকে সবারে খাওয়ায়া সবার শেষে খায় তরকারি নাই শুধু নুনদা খায় কোনো অভিযোগ নাই স্বামীর ভালোবাসা দরকার তারপরও কিছু কুলাঙ্গার যুবক আছে যারা মারে নির্যাতন করে আমি তো প্রায় মাহফিলেই বলি যুবক তুমি প্রেম বুঝো না প্রেম বুঝার জন্যে রসুলের জীবনী পড় আর প্রেম বুঝার জন্যে বাড়ির বুড়া আর বুড়ির নিকটে যাও এটা কইলে যুবকরা হাসে কয় হুজুরে কয় কি এ যুবক তোমার বিবি বিয়ে করে বাড়িতে আনছ 6 মাস পরে রাগ করে বাপের বাড়িতে আটক রয়েছে 6 বছর এই বুড়া মানুষে বুঝায়া
এই মেয়র সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব গায়ের পঞ্চায়েত প্রধান সবাইকে আইনা দিছে বেকারটা সাকারটা কইরা এখন 40 বছর গেছে গা বুড়া হয়ে গেছে এই যে কথা কাটা কাটি হয় এখন আর বাহির বাইতে আটক যায় না জিজ্ঞেস করে বিয়ে করার 6 মাস পরে আটক গেছিল আইছো না ওখানে যাও গা কয় ঢং কইরো না ওখানে গিয়া থাকতাম না বুড়িয়ে বলে বুড়া তোমাকে ছাড়া থাকতে পারবো না বুড়াই বলে বুড়ি একটা দিন তরে ছাড়া থাকতে পারি না এখন আর যৌবন নাই খায়সাত নাই কিন্তু কি প্রেম আল্লাহ বাড়ায় দিছে বুড়ি বুড়ারে ছাড়া থাকতে পারে না ছেলে ঢাকায় থাকে রাজশাহী তানুরে আসছে খুব ফল ফ্রিট নিয়ে আসছে ছেলে খুব ভালো মা বাবার ভক্ত আয়সা বলতেছে মা তোমার নাতিরা শুধু তোমারে খোঁজে এবার না নিয়ে যাবো না এক মাস থাকতে হবে বুড়ায় ফজরের নামাজ পড়িয়া মাত্র মসজিদে বাড়িয়া বাড়ির বাহির বাড়িতে আঙ্গিনায় আসছে বাহিরের আঙ্গিনায় কিছু টেবিল টুল দেওয়া থাকে মানুষে বসে এখানে গল্প করে আবার নারিকেল গাছের সুপারি গাছের ফালডা দিয়ে একটা কিছু বানায় এটাকে বলা হয় মাইসাং এদিকে কি বলে অনেক জায়গায় বলে ঘুড়ি ঘুড়ি মার্সা বলে না তো মার্সার মধ্যে বৈশা বুড়ায় কান্দি চোখে দা পানি পড়তেছে মনোযোগ দিয়ে শোনেন ওই বাড়ির বুড়ায় এসে ডাকডাক হয় কান্দকে ছেলে দেখলাম খুব ফল ফ্রিট নিয়ে আসছে এখন কান্নাকাটি বন্ধ করে ফল নিয়ে আসো দুজনে বৈশা খাই কয় ঠিক আছে তোমারে খাওয়াবো কিন্তু কষ্টটা শোনো বুড়ি রেডি তো হয়েছে এক মাসের লেগে আমি থাকবো কেমনে এই জন্য কান্দি হাসেন আপনারা এটা হাসার কথা বুড়ায় এক বাদা আঙ্গুর ভালো করে টেপ থেকে ধুয়ে প্লেট দেয়া হাজির করছে দুই বুইরায় খায় ভিতরে মা ছেলের তর্ক মায় ডাক ডাক কয় বাবা রে আমি যদি এক মাসের জন্য ঢাকায় যাই তোর এই বুড়া বাবা তাকে কে দেখবে আমি যাব না কি প্রেম কি মোহাব্বত যুবকরা তোমরা হেরে গেছ বিয়ার 6 দিন পরে শ্বশুর আসছে স্বামীর অনুমতি ছাড়াই ব্যাগ স্যাগ গুছায় রেডি কয় আম্মা যাই গা হঠাৎ করে খবর হলো বুড়া মরে গেছে তানুর পাবলিক কবরস্থানে বুড়াকে কবর দিবে বুড়ি কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে বুড়াকে দাফন কাফন করে মাটি দিয়া লোকজন চলে গেছে বুড়ি কান্দে আর আসে না বাহিরের মার্সায় বসে কবরের দিকে তাকায়া চোখের পানিগুলো সাইরা কান্দে 50 বছর একসাথে ঘর সংসার করছি কোনোদিন তোমার আগে খাই নাই রাতে ঘুমাতে গেলে বালিশে ঘুমাই নাই তোমার কাঁধে ঘুমাইছি আজকে কেমনে একা তুমি চলে গেলে আমারে নিলে না বুড়ির চোখের পানি বুক বেসে গেছে সকালের নাস্তার সময় অতিবাহিত হয়ে গেল পুত্রবধূরা এসে ডাকে মা খাবেন আসেন পুত্রবধূ ধীরে ধীরে তাকিয়ে বুড়ি চোখের পানি গুলি রাখতে পারল না ছেড়ে দিয়া ধা ধা করে কেঁদে ফেলছে কেঁদে কেঁদে বলে কেমনে কও আমি খাবো তোমার বিবিরে তুমি মারো কেমনে মারো তোমার যে 3-4 জন গেদা গেদি ছেলে মেয়েরে কি কয় হ্যাঁ গেদা গেদি ছেলে মেয়ে সওয়াল ফল এক এক দিকে এক একটা কয় এই 3-4 জনে গোসল করাইছে কাপড় ধুইছে ঘর দুয়ার গুছাইছে তাদেরকে খাওয়াইছে স্কুল ব্যাগ দিছে তারপরে টিফিন দেয়া স্কুলের গাড়িতে উঠাইয়া তারপরে পাক করতে একটু দেরি কেমনে মার এত নির্দয় হও কেমনে আবার তোমার কাপড়ও ধুইছে আছে না দিনের নবী বিবিদের কাপড় ধুয়ে দিয়েছেন পাক করাই সহযোগিতা করছে তুমি নবীর উম্মত খালি বিবির হাতে দোয়াও নবীর সুন্নত তো তোমার আমলে নাই
মাঠ থেকে এসে পাক করতে দেরি রাগ দেখাও দিনের নবী যুদ্ধের ময়দান থেকে এসে দেখে আয়শার পাক করার কথা করে নাই রুটি বানানোর কথা বানায় নাই আটার খামির করছে আটার খামির বকরিয়ে খায় আয়শায় ঘুমায় আয়শার তো খেলার বয়স আল্লাহর নবী একটু দেরি করে নাই আয়শাকে পাতাল কোলে নিয়েছেন কপালে একটা চুমো দিয়েছেন চুমা এটা ভালোবাসার চুমা একবার যদি কোনো স্ত্রীকে স্বামী দেয় সত্তর বছর নফল বন্দিগির সোয়াব আবার কোন স্ত্রী যদি তার স্বামীরে দেয় সত্তর বছরের সোয়াব দিবে কে এ ওয়াজ আমি রূপগঞ্জে করে বাড়িতে আসলাম আমার এক লোক ফোন করে কয় হুজুর শূন্য টামল করতাম লইছিলাম গন্ডগোল লাগছে আমি কই কি গন্ডগোল কয় আমি গেছিলাম সুমা দিতাম আমার বিড়ি ভূমি করে দিছে আমি কই ভূমি হরে কে রে তুমি কি বিড়ি সিগারেট খাও কয় হা হুজুর এমন টেস্ট লাগাইছেন কোরআনের কথা যত টেস্ট আগে জানতাম না দুই ঘন্টা উঠি নাই পেশাব সাইপা ধরে রাখছি যখন মোনাজাত দিছেন উঠটা পেশাব করার আগে জ্বালাইছি একটা বাসায় যাইতে যাইতে ছয় ডাট আনছি আমি কি এলে কিন্তু ভূমি করছে ওনার বাড়িতে বাড়িছে না এটা আল্লাহ রসুল কি ধূমপান করছে আপনাদের এই তানুরে ধূমপান আছে না নাই মহিলাদের ধৈর্য আছে আপনার সাথে যে ঘর সংসার করে লেট নিতে খারাপ তার জবানটা কথা কন রহমতের ফিরিস্তা তো নাই হয় তার বিবি তার ভাই ফিরা ঘুমাই নাই অন্য ভাই ফিরা তাই নবীজি আদর করে প্রেমের চুম্বন খেয়েছেন কপালে মারহাবা কন আরো জোরে কন তাকবীর কোন আল্লাহু আকবার একটু হাত তুলে উপরে জোরে জোরে বলে আল্লাহু আকবার ঘুমটা গেছে যে আওয়াজ শুনে ওরে মুসলমান কাপিত ভয়ে কাফের বেঈমান ঠেকে না দাউরে সে হুঙ্কার করোরে তুলপার দাউরে সে হুঙ্কার করোরে তুলপার পাবে দুনিয়া ভেঙে করোরে সরকার বীর মুসলমান ধরোয়াল কুহরান ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তকবীর জোরে কইতিব হাত তুলা নারায়ে তকবীর আল্লাহ একবার তুল তকবীর দুনি ধরায়া রে কেবার তুল তকবীর দুনি ধরায়া রে কেবার নারায়ে তকবীর আল্লাহ নবী চুমা দিয়ে আয়েশাকে খাটে শোয়ায় দিলেন কম্বল দিয়ে ঢেকে দিলেন মেয়র আর সুমন ভাইয়ের উদ্দেশ্যে বেশি করে কই আমল যে বাধ্যা করে মারহাবা কর বেহাস তো এখনো থাকবো আল্লাহ জান্নাতের মধ্যে দিবে আমার আগের বক্তা দেখলাম জান্নাতের কথা কইছে এই জন্য এইদিকে যাই নাই 25,000 হুর দিব প্রথম কোরআন সঙ্গীত পরিবেশনের জন্য 25,000 হুরেরা যখন সঙ্গীত বলবে মনে করেন আমার সাইদুর ভাই মেয় সব জান্নাতের পালক আটাইশ হাতোসা এটার উপরে বসছে বসে এই নাইস আর গান দেখতেছে কি মনোযোগ হঠাৎ করে কে যেন আইসা চোখে ধরবে ধমক দিব কেটা রে ডিস্টার্ব করলি মানুষ ডিস্টার্ব করলে খুব রাগ করে তাই না দেখলেন না ওরা কথা কয় আমি ধমক মারছি আমার মনে আছে 1994 সন বিশ্বকাপ ফুটবল খেলা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা বাংলাদেশ তো পাগল হয়ে যায় দুটা লেখা তখন ম্যারাডোনা খেলে ম্যারাডোনার খেলার জন্য আরো বেশি পাগল মানুষ এই আগেকার দিনের আমগর বয়সে যারা তারা বুঝবে তো টিভি এমন কোনো কোনো আসেন না প্রতিবারিতে আসেন না এক সময় একটা টিভি আসেন তো এক জায়গায় গেছি খেলা দেখতাম আমার তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা আব্বাই খুব পাহারা দেয় আমি ঘরের মধ্যে বাতি জ্বালায় পিছন দা সিট কারিয়ে দিয়ে খালি চলে গেছি আব্বাই মনে বাতি যেহেতু জ্বালা মনে হয় পরে আছে আমি গেছি গিয়ে ফুটবল খেলা দেখতাম তো ম্যারাডোনা যখন বল লেয়া এইভাবে আঁকায়া ভাঁকায়া দৌড়ায় যাচ্ছে এ পা থেকে ও পা থেকে এ পা মানুষ তো আকর্ষণ আকর্ষণের কোনো শেষ নাই শুধু একটা বাচ্চা টিভির সামনে উঠে
এখন তো সবাই দমক শুরু বো আরে হায় হায় রে সর্বনাশ করছে গ্যাস আগা এটা কার ট্যাবলেট তো 25,000 হুরেরা নাচবে গান গাবে তখন মনোযোগ কেমন হবে এমন সময় চোখ ধরার পরে এমন একটা ধমক দিল মেয়র সাহেব ধমক দেওয়ার পরে পিছনে তারও বেশি আওয়াজ করে কইব ধমক দিও না আগে কাউকে নাম বললে ছাড়বো নতুবা ছাড়বো না এখন দেখবো ফোলার মার মতন মনে হয় তোরে বাবাই পছন্দ করে বিয়ে হরাইছে দেখে ঘর সংসার করছি অনেক ব্যস্ত আছে ডিস্টার্ব করতে স্যার কয়েকবার ফিসের পাই চাইয়া দেখো পিছনের দিকে তাকায় দেখবে হুরের চেয়ে সুন্দর দেখা যায় দুনিয়ার বিবি জোরে জোরে কোন সুবহানাল্লাহ ডাক ডাক কয় সত্যি করে কো কোন বিউটি পার্লারতে সাজাইছস জান না তো বিউটি পার্লার নাই কয় বিউটি পার্লার নয় এই যে কোরআন শরীফ পড়তাম রাতে তাহাজ্জাদ পড়তাম আর পর্দা করে চলতাম আল্লাহ সমস্ত আমলগুলোকে নূর বানায়া আমার চেহারা মুনাওয়ার করে দিয়েছে এবার কইব আয় আমার কাছে আয় আমি আর জান্নাতের হুর চাই না তোর লই খুশি এবার নিয়ে পালঙ্কের মধ্যে হেলান্দা বসবে আল্লাহ কয় হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদ্দাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম সুবহানাল্লাহ কয় তখন আল্লাহ তাআলা সালাম জানাইব তো স্বামী স্ত্রী মিল্লা চললে একটা আমল কইরা জান্নাতে আল্লাহর সালাম পাইতে চান কি চান না যেডি বিয়ে করছে না হেডিও পায় বিয়ে করে লস না বড়া দোয়া করি আল্লাহ যেন নেককার স্ত্রী মিলায় দেয় কিন্তু যৌতুক নেওয়া যাবে না যৌতুকের বিরুদ্ধে আজকে কিছু কই নাই ভবিষ্যতে কমনে এবার আল্লাহর নবী আয়েশারে শোয়াই দিছে খাটো কোথায় মনে নাই কম্বল দিয়ে ডেকে দিনের নবী নিজে পানি গরম করে আটার খামির করছে আটার খামির এই যে রুটি বানায় আটার খামির কয় না এটা নিজের হাতে রুটি বানাইছে সেঁকছে সবজি কাটছে পাকাইছে হালুয়া বানাইছে দস্তরখানা বিছি এখন তো দস্তরখানা নাই একজনটা জিজ্ঞেস দস্তরখানা কয় হুজুর এটা খাইছি না কেমন জানি লাগে আসলে দস্তরখানা কি খাওয়ার জিনিস এটা বিছানার জিনিস খানার মধ্যে বরকত হয় দস্তরখানা দেখাইলে দস্তরখানা দিয়ে খাবেন মারহাবা কর দস্তরখানার মধ্যে রুটি হালুয়া আর সবজি রেখে আম্মি জানাই সার কিনারে গিয়া রহমাতাল্লিল আলামিন হাত বুলাই দিছে মাথায় সুবহানাল্লাহ চোখ মিলে তাকিয়েছেন আম্মি জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের জননী আয়েশা বুঝতে পারলেন নবী চলে আসছে আমি তো নাস্তা বানাই নাই ট্যাপ ট্যাপ করে ঝর্ণার মতো পানি পড়ছে আয়েশা লাজুক ছিলেন শর্মিন্দা ছিলেন নবী জিজ্ঞেস করে আয়েশা কাঁদো কেন কয় আমার তো অপরাধ হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমার রুটি বানানোর কথা কিন্তু আমি ঘুমায় গেছি আর আমারে খাটে আনলো কে রসুল কয় কে আনবে বলো কয় আপনি আনছেন সুবহানাল্লাহ কয় আল্লাহর নবী কয় তুমি ঘুমাইছো এটা তো অপরাধ না আল্লাহ ঘুম দিছে তুমি ঘুমাইছো এটা অপরাধ নয় এটা ইবাদত আপনি যদি আপনার বিবির এরকম কথা বলেন জীবন বিলিয়ে দিবে আপনার জন্য কোনো সন্দেহ নাই বলবে আমার স্বামীর মতন ভালো মানুষ নাই কথা কয় না আল্লাহর নবী বললেন আয়েশা চলো তোমাকে রেখে কেমনে খাই এজন্য খাই নাই দুজন বসলেন রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে হালুয়া ভরালে সবজি দিয়া মেখে দিনের নবী প্রথম আয়েশার মুখে তুলে দিয়েছে অনুরোধ করে বলি স্বামী স্ত্রীতে স্যাক্রিফাইস করেন আপনার পরিবার আপনার সংসার শান্তি দিয়ে ভরে দিবেন কে আমার ভাইয়েরা বলতেছিলাম গরিব মানুষদেরকে ভালোবাসবেন তাদেরকে কাছে কাছে রাখবেন খোঁজ খবর নেবেন মনে আছে না নাই অনেকে মনে মনে কয় বরকতি ওয়াজের পরে তুমি তো চলে যাবে আমরা থাকবো তানরে তুমি কেমনে দেখবা আমরা আমল করি না না করি আমি দেখবো না কিন্তু দেখবেন কে আল্লাহ বলেন আমি তোমাদের গোপন আপন সব জানি ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম কোরআন পড়ে কথা বললে সারা রাত বলা যাবে
একটা শ্রোতা উঠবে না কেন রসূলের বিরোধিতা যারা করত কোরআনের বিরুদ্ধে যারা আইন করছে তারা রসূলের ঘরের কিনারে বসে থাকতো রাত্র প্রভাত হতো কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কথা কোন ঠিক কিনা এইজন্য আজকে আরেকটা অনুরোধ করে যাই হুজুর আছে এখানে বক্তা নির্বাচন করবেন কিসসার বক্তা না যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে তাদেরকে নির্বাচন করবেন শুনলো লাভ বললো লাভ অন্যথায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ বলেন গায়েবের সব এলেম আল্লাহর হাতে আছে না নাই নবীও গায়েব জানে না অনেকে কয় ফিরে গায়েব জানে আরে কয় শুরু হয়ে গেছে গা নাফরমান মুসলমান নামে তুই মুশরিক গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আলিমুল গায়বি ওয়াহুস ওয়াস আয়াতটা ভুলে গেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম গায়বের খবর কে জানে কথা কন আল্লাহ কয় ওয়া ইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া তোমার আল্লাহর কাছেই রয়েছে গায়বের চাবিকাঠি তিনি ছাড়া আর কেউ গায়ব জানে না জানে না ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহার জলে এবং স্থলে যা কিছু রয়েছে কে জানে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না এই আয়াতের ব্যাখ্যা করলে আরো রাত হবে ফজর কাজা হয়ে গেলে বরকতি আসামি হবে আমি আসামি হতে চাই না তারপর আল্লাহ ওয়াজ করেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা একটা গাছের পাতাও পড়ে না যেটা তোমার রব জানে না রবেরও জানতে গাছের একটা পাতাও ঝরে না পড়ে না কথা কোন ঠিক কি ঠিক না অতএব তোমরা কে নামাজ পড়বা কে রোজা রাখবা না কে নামাজে যাইবা না কে তারাবি পড়বা না কে কোরআন শরীফ পড়বা না ভালো কাজ করবা না মন্দ কাজ করবা আমি জানবো না কিন্তু জানবে কে আল্লাহ এই বিশ্বাস যদি থাকে সব খারাপ কাজ ছেড়ে দিতে হবে আল্লাহ কবুল করুন তারপরে আল্লাহ বলেন এই আয়াত পড়লে আমার চোখে আর পানি ধরে রাখতে পারি না ওয়ালা হাব্বাতিন ফি যুলমাতিল আরদ জমিনের নিচে যে বীজ বপন করা মনে করেন মেয়র সাহেব সরিষার বীজ বিতরণ করলো আপনি নিলেন চাষাবাদ করলেন সরিষা বপন করলেন আবার মই দিয়া ঢেকে দিলেন আল্লাহ কয় মাটির নিচে ঢেকে দেওয়াই বীজ বীজ থেকে চারা হবে কি হবে না মেয়র জানে না জ্ঞানী বিজ্ঞানীরা জানে না যেই কাউন্সিলররা দিছে তারাও জানে না যিনি জমিনে বীজ বপন করেছেন তিনিও জানে না কিন্তু একজন জানে কোনটা থেকে চারা হবে কোনটা থেকে হবে না তিনি কে আল্লাহ জোরে জোরে কোন তিনি কে আল্লাহ আমার আল্লাহ অতএব বন্ধু আসুন আল্লাহর কাজগুলো করি ওয়ালা রাতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা গ্রীষ্মকাল শুষ্ককাল আর বর্ষাকাল শীত আর গ্রীষ্ম কখন কি হবে সব তিনি তার কিতাবে লিখে দিয়েছেন জোরে জোরে করে আল্লাহু আকবার এই জন্য আসুন তওবা করি আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে ফিরে আসার তৌফিক দিন আমরা বলছি আমিন আরো জোরে বলে আমিন